Hey everyone, welcome back to my channel. আজকে আপনাদের সাথে কোনো স্পেশাল রেসিপি শেয়ার করছি না, তবে রোজার মাসের ইফতারের খুব প্রয়োজনীয় একটা অংশ, বিশেষ করে আমার জন্য, যেটা হলো তেঁতুলের সস। সেই তেঁতুলের সসটা আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই সসটা খেতে অসম্ভব মজার হয়, তাই আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছেও এটা ভালো লাগবে। যে কোনো ভাজাভুজির সাথে এই সসটা তো ভালো লাগেই, তবে বিশেষ করে ছোলা চাট অথবা ছোলা বুট ভুনার সাথে এই সসটা খেতে অসাধারণ লাগে। আবার বাসায় কখনো চটপটি বা ফুচকা বানালেও কিন্তু এই সসটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তেঁতুলের সস বানানোর জন্য আমি আজকে প্রায় হাফ কাপ তেঁতুল নিয়েছি। এরপর এটাকে আমি এক কাপ পানির সাথে ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ বিট লবণ, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। নিয়েছি চাট মশলা, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। আর এই সবগুলো গুঁড়া মশলাই আমি 1 চা চামচের 1/3 পরিমাণে নিয়েছি। শুকনা মরিচের গুঁড়া নিয়েছি প্রায় 1 চা চামচ, আর লেবুর রস ইউজ করব সামান্য। 1 টেবিল চামচ নিয়েছি ধনে পাতা কুচি, আর এগুলোকে আমি একদম কুচি করে নিয়েছি। এখন প্রথমেই ভালোভাবে হাত দিয়ে কোচলে তেঁতুলের বিচি থেকে আঁশগুলোকে আলাদা করে নিচ্ছি। আর এই কাজটা করার সময় আমি কিন্তু আরও পানি অ্যাড করব এখানে। আমি তেঁতুলের সসটা একটু পাতলা পছন্দ করি, আপনারা আপনাদের পছন্দ মতো করে এটাকে ঘন অথবা পাতলা করে বানাতে পারবেন। তাই আমি এখানে পানির কোনো এক্সাক্ট পরিমাণ বলে দিচ্ছি না, এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করে নেবেন। আমি আরও প্রায় 1/2 কাপের মতো পানি অ্যাড করেছি, এখন আবার একটু কোচলে নিচ্ছি। খুব ভালোভাবে আমি তেঁতুল কোচলে নিয়েছি। এখন এগুলোকে আমি হাত দিয়ে এভাবে তুলে তারপর চেপে নিয়ে ফেলে দিব। আপনারা চাইলে এই কাজটা কোনো বড় ছিদ্রযুক্ত ছাকনি দিয়েও করতে পারেন, আমি ছাকনি দিয়ে করছি না, আমি এভাবে করে হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি। আর ছোটো ছিদ্রযুক্ত কোনো ছাকনি দিয়ে এটাকে ছেঁকে নিলে পরে যেটা হয় সেটা হচ্ছে শুধু তেঁতুলের পানিটাই একদম বের হয়ে আসে, আর সসটা তখন একদম বেশি পাতলা হয়ে যায়, যেটা আমার কাছে খেতে ভালো লাগে না। তাই আমি এভাবে হাত দিয়েই তুলে ফেলি। সবগুলো বিচি আর আঁশ তুলে ফেলে দিয়েছি, সসটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আর এখন এর মধ্যে আমি সবগুলো মশলা অ্যাড করে নেব। প্রথমে সবগুলো গুঁড়া মশলা নিয়ে নিলাম, এরপর নিয়ে নিলাম শুকনা মরিচের গুঁড়া, এখন নিয়ে নিলাম চিনি। চিনিটা আপনারা চাইলে কিন্তু আরও বাড়িয়েও ইউজ করতে পারবেন। ইনফ্যাক্ট সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারবেন। আমি ধনে পাতা কুচিটাও নিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি অল্প একটু লেবুর রস। লেবুর রসটা আমি ইউজ করছি কারণ এটাকে একটু লং লাস্টিং করার জন্য, যেহেতু আমি সসটাকে ফ্রেশ বানাচ্ছি আর আমি ফ্রেশ ধনে পাতাও ইউজ করেছি, তাই এটা কিন্তু খুব বেশি সময় থেকে রেখে খাওয়া যাবে না। তবে লেবুর রসটা অ্যাড করলে পরে এটাকে ম্যাক্সিমাম 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে ইউজ করা যাবে। সব কিছুকে একটু নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিয়ে এটাকে আমি আরেকবার একটু নেড়ে নিচ্ছি। আর এই সসটা বানাতে আমি প্রায় 1/2 কাপ তেঁতুলের সাথে প্রায় 2 কাপের মতো পানি ইউজ করেছি। আমার সস বানানো হয়ে গেছে, আর এটা বানানোটা এতটাই ইজি। আমি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞেস করবেন। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।